সামান্য একটু ধাক্কা লাগার কারণে ইয়ানাতের ফোনটা মাটিতে পড়েছিল, ই স্ক্রিন একটু ভেঙেছিল। তাই বলে সেদিন কোষে চর বসিয়েছি জোনাকির গালে। রোদিক সোজাসাপটা বললেন, ইয়ানাত নিশ্চুপ, তার দৃষ্টি বিরক্তিকর, নাক ফুলিয়েছে, মুখশ্রীতে বিরাগী একটা ভাব। মিতানটি পরপরই দুই চর দিলেন ইয়ানাতের গালে। আমি ধরতে গেলে বাধা দিলেন আন্টি, স্টাফদের নির্দেশ দিলেন মেডিসিন বক্স আনতে। অতঃপর আন্টি সোফায় বসলেন, ইয়ানাতকে কড়া আদেশ দিলেন আমার পা ব্যান্ডেজ করিয়ে দিতে। যেহেতু আঘাত তিনি করেছেন, তাই তাকেই ব্যান্ডেজ করে দিতে হবে। তিনি আমার বড়, ব্যান্ডেজ করাতে হলে অবশ্যই পায়ে হাত দিতে হবে। আমি না করলাম, কিন্তু রৌদিক শুনলেন না, আমাকে ধমক দিয়ে বসিয়ে রাখলেন। তার কথা একটাই, আরেকবার কিছু বলেনি বলে এবার সুযোগ পেয়েছে, এবার শাস্তি দিলে এমন করবে না। মিতা আন্টিও সায় দিলেন, ব্যান্ডেজ না করে দিলে ইমতিয়াজ আহমেদের কাছে বিচার দিবেন। ইয়ানাত তার বাবার বলতে ভীতিগ্রস্ত, তাই ক্ষোভে ফুসতে থাকেন। আমি পায়ের উপর পা তুলে তেঁতুলের ডানা চিবোচ্ছি, ডানা দুটো আমার ব্যাগে পেয়েছি, শুকিয়ে শুটকি হয়েছে, কবে রেখেছিলাম জানা নেই। রোদিক শাওয়ার নিতে গেছে, আধা ঘন্টা হয়ে গেছে, বের হওয়ার নামই নেই। অদ্ভুত মশাই, এতক্ষণ কি করে? একে সাবানের অ্যাড করতে দেওয়া উচিত, সাবানের শও থাকবে না। আমার প্রগাঢ় মানসিক উদ্বেগের ছেদ ঘটল মৃদু শব্দে। মস্তক উঁচু করতেই রৌদিকের বলিষ্ঠ দেহ নজর কাড়ল। পুনরায় মাথা নত করলাম, মশাইয়ের তবে শাওয়ার শেষ হয়েছে। স্বচ্ছ দর্পণে সম্মুখে দাঁড়িয়ে স্পষ্টবাদী কণ্ঠে বললেন, যাও নিচে গিয়ে এক কাপ কফি নিয়ে এসো। আমি পায়ের দিকে আশাহত দৃষ্টিতে চাইলাম, ব্যথাহত পা বিধেও তিনি আমাকে কোলে করে এনেছেন, এখন বলছে আমাকে গিয়ে কফি বানিয়ে আনতে। আমাকে নড়তে না দেখে পুনরাবৃত্তি করলেন, যাবে? আমি পা নিয়ে নিচের দিকে ধাবিত হলাম। সিঁড়ি বেয়ে নিচে নামতেই কফির কাপ ধরিয়ে দিলেন মিতা আন্টি। আমি পা নিয়ে উপরে উঠে এলাম, উনি কাপ নিলেন ঠিকই, তবে কথন ভঙ্গি দেখালেন না। আমি নামক একজন প্রাপ্তবয়স্ক তরুণী এখানে আছি, তাকে দেখে মনে হচ্ছে না। হুট করেই তিনি বললেন, এক পায়ে নাকে ধরে দাঁড়িয়ে থাকো। মানে? এটা তোমার শাস্তি, প্রথমত আমাকে কিছু জানাওনি, দ্বিতীয়ত মিথ্যা বলেছ, যদি কানে না ধরো তাহলে তৃতীয় শান্তি হিসেবে কাল তোমার বাড়িতে চলে যাবে। আমি মুখ ভার করে কান ধরতে গেলাম, তৎক্ষণাৎ ধমকে বললেন, তিনি নাক ধরতে বলেছেন, কানে নয়, এটা তার স্পেশাল শাস্তি। ধরলাম কানে, বেশিক্ষণ বা পায়ে দাঁড়িয়ে থাকার জোর নেই। এই ছেলেটা অদ্ভুত ধরনের, একদম বিচ্ছু। এভাবেই কাটলো মিনিট বিশেক, পা ভেঙে আসছে, উনি ধীরে ধীরে কফির কাপে চুমুক দিচ্ছে। আমি আদুরে গলায় বলি, এবারের মতো ছেড়ে দেওয়া যায় না। যাই, তবে একটা শর্ত আছে। আমি ফট করে পা নাড়িয়ে হাফ ছেড়ে বাঁচলাম। উনি আঙুল তুলে পা উঁচু করতে বললেন, পেঁচা মুখ করে দাঁড়ালাম। উনি আয়েশ করে বললেন, শর্ত হচ্ছে এই যে, তুমি এখন প্রতিজ্ঞা করবে আর কখনো আমার থেকে কিছু লুকাবে না। যদি লুকিয়েছো তাহলে তোমার তুলতুলে নরম নাকটা গলে পড়ে যাবে, তখন সবাই তোমাকে নাক পড়া জোনাকি বলে ডাকবে। রাজি থাকলে হ্যাঁ বলো, তবেই এই শাস্তি থেকে মুক্তি। ঈষৎ ফাঁকা হলো ওষ্ঠদ্বয় পরস্পরের থেকে, ঘন ঘন পলক ফেললাম, হাত দিয়ে ঠেকলো নাকের ডগায়। এটা কেমন প্রতিজ্ঞা? আমি জোনাকি, আমি যদি কখনো মিথ্যা বলি তাহলে আমার নাম মনে পড়ে যাবে, সবাই আমাকে নাক পড়া জোনাকি বলবে। কাঁদো কাঁদো মুখ করে টেনে টেনে বললাম আমি। রোদিক ব্রু কুচকে হাসলেন অধর চেপে, কফির কাপটা মৃদু শব্দে সেন্টার টেবিলের উপর রাখেন, হাতটা বেডের উপর ইশারা করে বসতে বললেন। আমি বসলাম, বহু টেনে নিজের সাথে মিশিয়ে নিলেন, থমথমে গলায় বলল, কেন বারণ করা সত্ত্বেও এখানে এলে? এখন শুধু শুধু কষ্ট পাচ্ছ, বাড়ি চলে যাও। আমি মাথা তুললাম, চলে যাওয়ার হলে তার দেওয়া শর্ত কেন মানলাম? শর্ত সাপেক্ষ তিনি কিছুতেই এখন এই বাড়ি থেকে আমাকে বের করতে পারেন না, কিছুতেই না। আমি কথা ঘুরিয়ে অন্য প্রসঙ্গ টানলাম, কালকে আপনি কোন মেয়ের সাথে ছিলেন, আমাকে পাত্তাই দিলেন না, মেয়েটা কে? রোধিক গভীর ভাবনায় লিপ্ত হলেন, ভাবনা আয়ত্ত করতে না পেরে জিজ্ঞাসা করলেন, কোন মেয়ে? ভার্সিটির রাস্তায় যে মেয়েটা ছিল। রোধিক অট্ট হাসিতে ফেটে পড়লেন। আমি ক্ষোভ লহমায় অন্তরীক্ষ স্পর্শ করল, রুদ্ধ হলাম আমি।
আমাকে এইভাবে দেখে রৌদিক মজার ছলে বলে, ওইটা তো গার্লফ্রেন্ড, তবে বেশি দিন থাকবে না, ভাবছি আরেকটা বিয়ে করব। বর্তমান বউ তো মনের দুঃখটাই বুঝে না। কথা যেন মোটেও অন্তকরণে ঠাঁই পেল না। কয়টা লাগে তার? ইয়ানা দাপুর ছোট বোন, তাকে নাকি ভালোবাসে? তাহলে শেফাকে, শেফা গেছে, এখন আমি আছি, আবার আরেকটা মেয়েকে খুঁজছে। আমাকে আরেকটু খেপাতে গম্ভীর গলায় বলে, বেশি বউ সমান বেশি ভালোবাসা। আমি চোখ মুখ ছোট করে ফেললাম, অজান্তেই অশ্রু গড়ালো চোখ বেয়ে। লোকটা এমন কেন? আমার অন্তরাত্মা কেঁপে ওঠে তার উদ্ধতর কথায়। তবুও কেন এরূপ কথা বলেন? পরক্ষণেই হু হু করে হেসে ফেললেন, আমাকে রেখে উঠে দাঁড়ালেন, কাবার থেকে সযত্নে একটা প্যাকেট বের করে হাতে দিলেন। আমি নিলাম না, এবার তাকালামও না, আমাকে রাগিয়ে এখন আদিক্ষেত দেখানো হচ্ছে। আমার ভাবাবেগ না পেয়ে তিনি নিজেই প্যাকেট খুলেন, একটা স্মার্টফোন ভেতরে। আমার ভার করে রাখা মুখের পরপর কয়েকটা ছবি ক্যামেরা বন্দি করলেন, ফোরন কেটে বললেন, নাও পারফেক্ট, এটাই আমার এবং তোমার ওয়ালপেপার থাকবে। উনি উকিল, আমার মামলাটা দেখছেন, বাড়ির ফিরিয়ে আনার ব্যাপারেও কথা বলছি। আমি টানা টানা চোখ জোড়া ডাগর ডাগর চোখে রূপান্তরিত হলো। তিনি উকিলের সাথে ছিলেন আর আমি কি না কি ভেবে বসে আছি। নিজের ভিত্তিহীন কাজে অন্তরে অন্তরে তীব্রতর হাসলাম, অতঃপর বললাম, বাড়ি ফিরে পাওয়ার কোনো ব্যবস্থা হয়েছে? আশা রাখছি হয়ে যাবে, তবে কিছুটা সময় লাগবে। বিদেশি কোম্পানি যাবতীয় টাকার কিছু পরিমাণ দান করা হয় এবং কিছুটা ব্যাংকে জমা করা হয়। আমার কিংবা বাবার সাইন্স ছাড়া উত্তোলন করা সম্ভব নয়, তাই লন্ডনে যেতে হবে একবার। ভাবছি বিদেশি কোম্পানিটা এখানে প্রতিষ্ঠিত করব। দরকার নেই, ওটা ওখানেই থাক না, আপনি বাড়িটা ফিরিয়ে আনার আর একটা চাকরির চেষ্টা করেন। যদি আরও আবার কোনো ক্ষতি করে ফেলে আমি কখনোই নিজেকে ক্ষমা করতে পারবো না, প্লিজ। রৌদিক ফু দিয়ে উড়িয়েছি দিলেন তার অগোছালো এলোমেলো কেশগুচ্ছ। আমার কথা রাখার প্রয়াস করবেন তিনি, আমি এতেই অসন্তুষ্ট। পুরনো সেদিনের কথা ভুলবে কি রে, আয়ুষে চোখের দেখা প্রাণের কথা সে কি ভোলা যায়। পুরনো সেদিনের কথা ভুলবে কি রে, আয়ুষে চোখের দেখা প্রাণের কথা সে কি ভোলা যায়। আয় একটি বার আয় রে সখা, প্রাণের মাঝে আয় মোরা, সুখে দুঃখে কথা কব প্রাণ জুড়াবে তায়। মোরা ভোরের বেলা ফুল তুলেছি দুলেছি দোলায়, বাজিয়ে বাঁশি গান গেয়েছি বকুলের তলায়। হায় মাঝে হলো ছাড়া ছাড়ি গেলেন কে আবার, দেখা যদি হলো সখা প্রাণের মাঝে আয়। অন্তরীক্ষে কৃষ্ণবর্ণ মেঘের ছড়াছড়ি, শৈত্য হাওয়া বইছে, আমি মাথায় চিরুনি চালাচ্ছি আর মন খুলে গান গাইছি। গানটা ছোটোবেলা থেকেই খুব পছন্দের আমার। হুট করে মেঘলা আকাশের সাথে তাল মিলিয়ে সুখ তুলতে ইচ্ছে হলো। মাথার দুই পাশে দুই বিরুনি করে ব্যালকনি থেকে ঘরে এসে বসলাম। তৎক্ষণাৎ দেখা মিলল মিতা আন্টির, সে বেড়ির উপর বসে আছে স্থির দৃষ্টি মাটির দিকে। আমি চিরুনিটা ব্রাশদানির মাঝে রেখে হাসি হাসি মুখ করে বললাম, আন্টি তুমি এখানে বসে আছো, কখন এলে, আমাকে কেন ডাকলে না? ভাবনার ছেদ ঘটল, তার দীর্ঘ নিঃশ্বাস ছেড়ে বললেন, গানটা অনেক পছন্দের, শুধু আমার একার নয়, ওর বাবা ইবু ইয়ানাত, আর অনেক বছর পর গানটা শুনে স্তব্ধ হয়ে গেছিলাম, পুরনো দিনগুলোর কথা মনে পড়েছিল। ও
আরে বন্ধুরা, পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো সবাই অপেক্ষায় থাকো। আর চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করোনি, তারা পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো।